পাঁচ বছর পর আজ রাজশাহীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগমন ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে সকালে রাজশাহী চারঘাট উপজেলার শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আটত্রিশতম বিসিএস ক্যাডারের শিক্ষানবিশ সহকারী সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাচ অনুষ্ঠানে উপস্থিত হবেন তিনি বিকেলে সরকারি মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এর আগে তিনি পঁচিশটি উন্নয়ন কাজের উদ্বোধন এবং ছয়টির ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তার জনসভাকে কেন্দ্র করে সেজেছে পুরো রাজ রাজশাহী জেলাকে সাজানো হয়েছে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্রের ছবির মাধ্যমে বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত সরকারের উন্নয়ন চিত্রের বিভিন্ন ব্যানার ফেস্টুন